সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো। আজকের অনলাইন লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অসীম কুমার বর্মন, জুনিয়র ইনস্ট্রাক্টর ননটেক গণিত, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দ্বিতীয় পর্ব সকল টেকনোলজির জন্য প্রযোজ্য, ম্যাথমেটিক্স 2, যার বিষয় কোড 65921, এর ক্যালকুলাস অংশের অধ্যায় 6-এর তৃতীয় অংশ নিয়ে আলোচনা করব। আজকের আলোচনায় যা থাকছে, আজকের আলোচনায় ফাংশনের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবে তোমরা। তাহলে চলো যাওয়া যাক মূল পাঠে। আমরা গত ক্লাসে কিছু প্রবলেম সলভ করছিলাম এবং কিছু তাত্ত্বিক বিষয় আলোচনা করেছিলাম। আজকে আমরা আরো কিছু সমস্যার সমাধান করব। তো এখানে প্রথমেই দেখো একটি সমস্যা, এফ অফ এক্স ইকুয়াল এইচ ইন টু এক্স মাইনাস কে বা এইচ মাইনাস কে প্লাস কে ইন টু এক্স মাইনাস এইচ বাই কে মাইনাস এইচ যদি হয়, তাহলে দেখাতে হবে যে এফ অফ এইচ প্লাস এফ অফ কে ইকুয়াল এফ অফ এইচ প্লাস কে। তো এ ধরনের সমস্যা সমাধানের সময় আমাদের যেটা প্রদত্ত শর্ত সেটা আমরা আগে লিখে নেব। এখানে দেয়া আছে এফ অফ এক্স ইকুয়াল এটি। এখন এখানে আমাদের প্রমাণের যে বামপক্ষ এবং ডানপক্ষ আছে, আমরা প্রথমে বামপক্ষের মান নির্ণয় করব। এখানে দেখো এফ অফ এইচ প্লাস এফ অফ কে। তো আমাদের এখানে মূল যে ফাংশনটি সেটি কিন্তু হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল, আর এখানে আমাদের দুটি ফাংশনের যোগফল, অর্থাৎ একটি হচ্ছে ফাংশন অফ এইচ আর একটি হচ্ছে ফাংশন অফ কে। তো আমরা প্রথমে ফাংশন অফ এইচ অর্থাৎ এফ অফ এইচ এর মান বের করব মূল ফাংশন থেকে, এফ অফ এক্স থেকে। তো এখানে এফ অফ এক্স ইকুয়াল যেটা ছিল আমাদের বের করতে হবে এফ অফ এইচ, অর্থাৎ এক্স এর পরিবর্তে বসাতে হবে এইচ। একইভাবে পরের অংশটি এফ অফ কে, অর্থাৎ এখানে এক্স এর পরিবর্তে কে। তো আমরা যদি প্রথমে প্রথম অংশটি বের করি, অর্থাৎ এক্স এর পরিবর্তে এইচ, তো মূল ফাংশনে যদি এক্স এর পরিবর্তে এইচ বসাই, তাহলে দেখো এইচ ইন্টু এই যে যেখানে যেখানে এক্স আছে, অর্থাৎ এই যে প্রথম অংশটিতে এক্স এবং দ্বিতীয় অংশটিতে এক্স, এই দুই জায়গায় আমরা এক্স এর পরিবর্তে এইচ বসাচ্ছি। তো বসানোর ফলে আমরা এই মানটি পেলাম। এরপরে একইভাবে ফাংশন অফ কে, অর্থাৎ এক্স এর পরিবর্তে এখানে কে আছে, তো আমরা একইভাবে মূল ফাংশনে এক্স এর পরিবর্তে কে বসাবো। তো কে বসালে আমরা পরের এই অংশটি পাচ্ছি। এখন এখানে দেখো কিছু ক্যালকুলেশন করা যায়, যেমন এখানে এই এইচ প্লাস এইচ মাইনাস এইচ ক্যান্সেল হয়, তারপরে অংশটিতে প্লাস কে মাইনাস কে এই দুটো অংশ কেটে যায়। তো কেটে যাওয়ার পরে যে যেটা থাকছে, এখানে দেখো এইচ ইন্টু লব হচ্ছে এইচ মাইনাস কে, হরেও হচ্ছে এইচ মাইনাস কে। তো সুতরাং এখানে এইচ মাইনাস কে এবং এইচ মাইনাস কে বাদ দেওয়া যায়, এখানে উভয় উপরে এবং নিচে এইচ মাইনাস কে এইচ মাইনাস কে বাদ, তাহলে থাকছে এখানে এইচ, আর পরের অংশটিতে কে সঙ্গে এইচ মাইনাস এইচ অর্থাৎ জিরো, তাহলে কে ইন্টু জিরো। একইভাবে পরের অংশটিতে এখানে কে মাইনাস কে জিরো, সুতরাং এইচ ইন্টু জিরো, আর একইভাবে এখানে লবে আছে কে মাইনাস এইচ, হরে আছে কে মাইনাস এইচ, তো কে মাইনাস এইচ এবং কে মাইনাস এইচ কেটে গেলে ওয়ান হয়, অর্থাৎ কে ইন্টু ওয়ান। এখন যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি, ফাইনালি আমরা পাচ্ছি এইচ প্লাস কে। তো আমরা এটা লেফট হ্যান্ড সাইড পেলাম। একইভাবে যখন রাইট হ্যান্ড সাইড বের করব, এখন এই যে এখানে দেখো প্রমাণের ডান দিকের অংশে এফ অফ এইচ প্লাস কে, অর্থাৎ
এইচ প্লাস কে এর ফাংশন, অর্থাৎ আমাদের মূল ফাংশনটি হলো এক্স এর ফাংশন, আর ডান দিকের অংশটিতে আছে এইচ প্লাস কে এর ফাংশন, অর্থাৎ এখানে এক্স এর পরিবর্তে এইচ প্লাস কে। তো এখন যদি আমরা ডান পক্ষে এক্স এর মান এইচ প্লাস কে বসাই মূল ফাংশনে, তাহলে আমরা পাচ্ছি এইচ ইন্টু এইচ প্লাস কে মাইনাস কে ডিভাইডেড বাই এইচ মাইনাস কে প্লাস কে ইন্টু এইচ প্লাস কে মাইনাস এইচ বাই কে মাইনাস এইচ। এখন যদি আমরা এটাকে কাটাকাটি করি, তাহলে দেখো এই প্রথম অংশে প্লাস কে মাইনাস কে কাটা যায়, সুতরাং এইচ ইন্টু এইচ অর্থাৎ এইচ স্কোয়ার বাই এইচ মাইনাস কে, আর পরের অংশটিতে প্লাস এইচ এবং মাইনাস এইচ কেটে গেলে থাকছে কে, সুতরাং কে ইন্টু কে কে স্কোয়ার বাই এখানে ছিল কে মাইনাস এইচ, আর আমাদের প্রথমে আছে প্রথম অংশটিতে আছে এইচ মাইনাস কে, তো শুধু এইচ মাইনাস কে এবং কে মাইনাস এইচ অর্থাৎ অক্ষর দুটো শুধু সামন পিছন আছে, ওই জন্য আমরা একটু ঠিক করে নেওয়ার জন্য এখানে মাইনাস কমন নিচ্ছি দ্বিতীয় অংশটিতে। তো দ্বিতীয় অংশে মাইনাস কমন নিলে মাইনাস এইচটা হয়ে যাচ্ছে প্লাস এইচ, আর প্লাস কেটা হচ্ছে মাইনাস কে, সুতরাং এখানে মাইনাসটা আমরা সামনে নিয়েছি, তো মাইনাস কে স্কোয়ার বাই এইচ মাইনাস কে। এখন যদি আমরা এখানে লসাগু করি, তাহলে লসাগু হচ্ছে এইচ মাইনাস কে, তাহলে আমরা পাবো উপরে এইচ স্কোয়ার মাইনাস কে স্কোয়ার। তাহলে উপরে দেখো এখানে উপরের অংশটিতে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়ছে এখানে, তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু মাইনাস বি, সেই হিসেবে এইচ প্লাস কে ইন্টু এইচ মাইনাস কে। এখন দেখো উপরে নিচে আমাদের এইচ মাইনাস কে এবং এইচ মাইনাস কে কেটে যায়, তাহলে থাকছে এখানে এইচ প্লাস কে, তো আমরা লেফট হ্যান্ড সাইডে পাচ্ছি এইচ প্লাস কে এবং রাইট হ্যান্ড সাইডেও পাচ্ছি এইচ প্লাস কে, সুতরাং এখানে আমাদের দেখতেই পাচ্ছি যে উভয় পক্ষ প্রমাণিত। তো এভাবে তোমরা এই ধরনের সমস্যাগুলো সমাধান করবে। এরপর দেখো আরেকটি সমস্যা, যদি এফ অফ এক্স ইকুয়াল ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স হয়, তবে দেখাও যে এফ অফ কস থিটা ইকুয়াল টেন স্কোয়ার থিটা বাই টু। তো এ ধরনের সব সমস্যা সমাধানের সময় আমরা প্রথমে যেটা শর্ত দেওয়া থাকবে সেটি আমরা লিখব, তাহলে এখানে আমরা লিখব দেয়া আছে এফ অফ এক্স ইকুয়াল ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স। এখন আমাদের লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা দেখো যে এফ অফ কস থিটা, অর্থাৎ আমাদের মূল ফাংশনটি ফাংশন অফ এক্স, আর এখানে হলো ফাংশন অফ কস থিটা, অর্থাৎ এক্স এর পরিবর্তে এখানে কস থিটা আছে, সুতরাং আমাদের মূল ফাংশনে এক্স এর পরিবর্তে যদি কস থিটা বসাই, তাহলে আমরা পাচ্ছি ওয়ান মাইনাস কস থিটা বাই ওয়ান প্লাস কস থিটা। তো এখানে এখান থেকে আমাদের ক্যালকুলেশনটা করার জন্য ত্রিকোণমিতির দুটো সূত্র লাগবে, তোমরা প্রথম পর্বে পড়ছো এটা, দেখো ওয়ান প্লাস ওয়ান মাইনাস কস টু এ, আর একটা হলো ওয়ান প্লাস কস টু এ। তো এখানে একটু তোমাদের এখানে ভুল আছে, সেটি হচ্ছে এই যে ওয়ান মাইনাস কস টু এ, দেখো প্রথম সূত্রটি ওয়ান মাইনাস কস টু এ ইকুয়াল টু সাইন স্কোয়ার এ, এটা তোমরা জানো, আর দ্বিতীয়টি একটু ভুল হয়েছে এখানে, এটা হবে ওয়ান প্লাস কস টু এ ইকুয়াল টু কস স্কোয়ার, এখানে সাইনের পরিবর্তে হবে কস। তাহলে এখানে দুটো সূত্র, একটি হচ্ছে ওয়ান মাইনাস কস টু এ ইকুয়াল টু সাইন স্কোয়ার এ, আর একটি হচ্ছে ওয়ান প্লাস কস টু ইকুয়াল টু কস স্কোয়ার এ। তো এই দুটো সূত্র যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, এবং অ্যাপ্লাই করার জন্য এখানে একটু দেখো যে সূত্রগুলোর বাম পক্ষে আছে কি ওয়ান মাইনাস কস টু এ, অর্থাৎ এর সঙ্গে একটি টু আছে, অর্থাৎ এর সূত্রের টু কস টু এ, কিন্তু আমাদের এখানে আছে শুধু থিটা অর্থাৎ কস থিটা। তো এটিকে যদি আমরা সূত্রের আকারে সাজাই, তাহলে আমরা এরকম পাবো যে ওয়ান মাইনাস কস টু ইন্টু থিটা বাই টু, অর্থাৎ এখানে টু এবং টু ক্যান্সেল হয়, সুতরাং আগের মতোই থিটাটা থাকবে, তাহলে এখানে সূত্র মোতাবেক ওয়ান মাইনাস কস টু এ, এখানে অর্থাৎ এ বলতে এখানে থিটা বাই টু,
একই ভাবে নিচের অংশেও 1 প্লাস cos 2a অর্থাৎ এর মানে এখানে থিটা বাই 2 তো সূত্র অনুযায়ী আমরা এখন পাবো যে 2 sin স্কয়ারে অর্থাৎ উপরের অংশটিতে লবে 1 মাইনাস cos 2a মানে হচ্ছে 2 sin স্কয়ার a অর্থাৎ a বলতে এখানে থিটা বাই 2 একই ভাবে নিচে হলো 1 প্লাস cos 2a অর্থাৎ 2 cos স্কয়ার থিটা বাই 2 তো এখানে দেখো 2 2 ক্যান্সেল হচ্ছে তাহলে sin স্কয়ার থিটা বাই 2 টাকে যদি আমরা মনে মনে থিটা ধরি তাহলে sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা তার মানে tan স্কয়ার থিটা তাহলে আমরা দেখো ডান পক্ষে যেটা ছিল সেটি আমরা প্রমাণ করতে পারছি যে f of cos থিটা ইকুয়াল tan স্কয়ার থিটা বাই 2 সুতরাং আমাদের ডান পক্ষটি প্রমাণ হয়ে গেল তো এই ধরনের সমস্যাগুলো আমরা এইরকম ক্যালকুলেশনের সাহায্যে বা এই নিয়মে তোমরা সলভ করবা এরপর দেখো আরেকটি সমস্যা সেটি হচ্ছে যদি y ইকুয়াল f of x ইকুয়াল 4x মাইনাস 7 বাই 2x মাইনাস 4 হয় তবে প্রমাণ করো যে f of y ইকুয়াল x এখানে আছে তিনটি অংশ অর্থাৎ y ইকুয়াল f of x আবার f of x ইকুয়াল 4x মাইনাস 7 বাই 2x মাইনাস 4 তো যেহেতু তিনটি অংশ পরস্পর সমান তাহলে আমরা ইচ্ছে মতো যে কোনো দুটি অংশ সমান লিখতে পারি তো প্রথম অবস্থায় আমরা যেটা দেওয়া আছে সেটা লিখলাম y ইকুয়াল f of x ইকুয়াল 4x মাইনাস 7 বাই 2x মাইনাস 4 এখন দেখো লেফট হ্যান্ড সাইড যেটা দেওয়া আছে সেটি হচ্ছে f of y অর্থাৎ মূল ফাংশনটি দেখো f of x আর লেফট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে সেটা হলো f of y তাহলে মূল ফাংশনটি x এর ফাংশন আর আমাদের লেফট হ্যান্ড সাইডে যেটা মান বের করতে হবে সেটি হচ্ছে y এর ফাংশন অর্থাৎ এখানে x এর পরিবর্তে বসাতে হবে y তো যদি আমরা x এর পরিবর্তে y বসাই তাহলে দেখো এই যে এখানে 4x নিচে আছে 2x তাহলে এই দুটো x এর পরিবর্তে আমরা y বসাবো তাহলে আমরা পাচ্ছি 4y - 7 ডিভাইডেড বাই 2y - 4 আচ্ছা এই পর্যন্ত ঠিক আছে এখন দেখো এই যে বলছি যে তিনটি অংশ পরস্পর সমান হলে আমরা যে কোনো দুটি অংশ পরস্পর সমান লিখতে পারি তাহলে এখন আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য এখানে দেখো এই যে y ইকুয়াল যেহেতু f of x আবার f x ইকুয়াল যেহেতু এই ডান পাশের অংশটি শেষের অংশটি অর্থাৎ 4x - 7 বাই 2x - 4 সুতরাং আমরা y এর মান বলতে পারি 4x - 7 বাই 2x - 4 তো এখন এই y এর এই মানটি যদি আমরা এখানে y এর পরিবর্তে বসাই তাহলে দেখো আমরা কি পাচ্ছি এই যে 4 ইনটু অর্থাৎ এই যে y এর মানটা 4x - 7 বাই 2x - 4 মাইনাস 7 ঠিক আছে একইভাবে 2y তাহলে 2y এর পরিবর্তে y এর মানটি বসালাম এবং মাইনাস 4 শেষে আছে এখন এটাকে যদি আমরা লসাগু করি তাহলে উপরে লসাগু করলে হচ্ছে 2x মাইনাস 4 এখানে 4 দিয়ে তোমরা একবারে গুণ করে দিতে পারো লবের অংশটিকে অর্থাৎ 4 4 16x মাইনাস 4 সাথে 28 আর মাইনাস 7 দ্বারা এটাকে গুণ করলে 14x প্লাস 28 তাহলে উপরের অংশটি পেলাম একইভাবে নিচের অংশটি অংশে যদি আমরা লসাগু করি এখানে লসাগু হচ্ছে 2x মাইনাস 4 এখানে ক্যালকুলেশন করলে পাবো আমরা উপরে 8x মাইনাস 14 মাইনাস 8x প্লাস 16 তো এভাবে মান বসানোর পরে এটাকে আমরা একটু আর একটু যদি ক্যালকুলেশন করি অর্থাৎ যোগ বিয়োগ করলে এখানে দেখো যে এই উপরে মাইনাস 28 প্লাস 28 কেটে যাবে একইভাবে নিচের অংশে প্লাস 8x মাইনাস 8x অর্থাৎ এখানে থাকছে 16x মাইনাস 14x অর্থাৎ ক্যালকুলেশন করলে পাবো 2x আর নিচে আছে 16 মাইনাস 14 এখানে ক্যালকুলেশন করলে পাচ্ছি 2 আর দুটি অংশেই হরের অংশে আছে 2x মাইনাস 4 তাহলে আমরা ফাইনালি পাচ্ছি 2x বাই 2x মাইনাস 4 ডিভাইডেড বাই 2 বাই 2x মাইনাস 4 এখন এটিকে যদি আমরা একটু উল্টাই দেই তাহলে যেটি পাচ্ছি এখানে ইজিলি আমরা কাটাকাটি করতে পারি 2x মাইনাস 4 2x মাইনাস 4 একইভাবে এখানে 2 এবং 2
তাহলে থাকছে শুধু এক্স, সরি হ্যাঁ এটি আমাদের এক্স হবে, এটি ভুল আছে। তাহলে এখানে কাটাকাটি করলে পাচ্ছি আমরা শুধুমাত্র এক্স। তো এটি মূলত আমাদের ডান পক্ষ ছিল, অর্থাৎ আমাদের প্রমাণটি ছিল এফ অফ ওয়াই ইকুয়াল এক্স। তো আমাদের এটি প্রমাণ হয়ে গেল, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তো এই ধরনের প্রবলেমগুলো তোমরা এভাবে সলভ করবা। এরপর দেখো আরেকটি প্রবলেম, যদি এফ অফ এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স হয়, তাহলে আমাদের দেখাতে হবে এফ অফ এক্স প্লাস ওয়াই ইন্টু এফ অফ এক্স মাইনাস ওয়াই, এটি হলো লেফট হ্যান্ড সাইড, আর রাইট হ্যান্ড সাইডে আছে এফ অফ টু এক্স প্লাস এফ অফ টু ওয়াই। তো এই ধরনের প্রবলেমগুলা সলভ করার সময় আমরা লেফট হ্যান্ড সাইডে যা আছে সেটা লিখে তারপরে সেখানে মান বসাইলেও করতে পারি, অথবা আমরা এখানে উভয় পক্ষে যে মানগুলো দরকার সেই মানগুলো যদি আমরা একইবারে মূল ফাংশনটি থেকে একবারে বের করে নিই প্রথম অবস্থায়, বের করে নেওয়ার পরে তারপরে আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দিয়ে করতে পারি। তো যে কোনো একভাবে করলেই তোমরা পারবে। তো এখানে দেখো আমি লিখছি যে দেয়া আছে এফ অফ এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটি হলো মূল ফাংশনটি। এখন লেফট হ্যান্ড সাইডে দেওয়া ছিল এফ অফ এক্স প্লাস ওয়াই এবং এফ অফ এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ একটি ফাংশন হচ্ছে এক্স প্লাস ওয়াইয়ের ফাংশন আর একটি হচ্ছে এক্স মাইনাস ওয়াইয়ের ফাংশন, কিন্তু আমাদের মূল ফাংশনটি হলো শুধুমাত্র এক্স এর ফাংশন। তাহলে এখানে দেখো একবার আছে এক্স এর পরিবর্তে এক্স প্লাস ওয়াই, আর একবার এক্স এর পরিবর্তে এক্স মাইনাস ওয়াই। তো আমরা প্রথমে এক্স এর পরিবর্তে এক্স প্লাস ওয়াই বসাই, তাহলে আমরা দেখো কি পাচ্ছি, মূল ফাংশনে যদি আমরা এক্স এর পরিবর্তে এক্স প্লাস ওয়াই বসাই তাহলে দেখো এই যে শুধুমাত্র এই অংশটি পরিবর্তন হবে, অর্থাৎ এই যে যেখানে যেখানে এক্স সেখানে এক্স এর পরিবর্তে হবে এক্স প্লাস ওয়াই। তো প্রথমে এক্স এর পরিবর্তে আমরা এই যে এক্স প্লাস ওয়াই বসালাম, একইভাবে পরের অংশটিতে এক্স এর পরিবর্তে এক্স প্লাস ওয়াই, সামনে একটি মাইনাস চিহ্ন আছে, তাহলে এটি হলো প্রথম অংশটি অর্থাৎ এফ অফ এক্স প্লাস ওয়াই। একইভাবে যদি আমরা এক্স এর পরিবর্তে এক্স মাইনাস ওয়াই বসাই মূল ফাংশনটিতে, তাহলে আগের মতোই এক্স এর পরিবর্তে এই যে প্রথম অংশে এক্স মাইনাস ওয়াই এবং দ্বিতীয় অংশে এক্স মাইনাস ওয়াই, সামনে এখানে মাইনাস আছে। এখন আমরা মাইনাস দ্বারা যদি গুণ করে দেই তাহলে প্রথম অংশে কোনো পরিবর্তন হচ্ছে না, এখানে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস এক্স মাইনাস ওয়াই, একইভাবে দ্বিতীয় অংশের এটি পরিবর্তন হচ্ছে না, শেষের অংশে মাইনাস এক্স মাইনাস মাইনাস এ প্লাস ওয়াই। এই হলো মোটামুটি আমরা চারটি পথ পেলাম। এখন দেখো এখানে দুটি অংশ আমরা যদি প্রথম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এটি যদি আমরা প্রথম অংশ ধরি এবং পরের অংশটি যদি দ্বিতীয় অংশ ধরি, তাহলে এই দুইটি অংশ কি অবস্থায়, গুণন অবস্থায় আছে। তাহলে আমরা এখানে নর্মালি বীজগণিতে আমরা যেভাবে গুণ করে থাকি সেভাবে এখানে গুণ করলেই হবে, অর্থাৎ নর্মালি আমরা কি করি যে প্রথম যেটা পদ থাকে সেই পদ দ্বারা আমরা পরের অংশের দুটি পদকেই গুণ করি, একইভাবে দ্বিতীয় পদ যেটা থাকে সেটি দ্বারাও আমরা পরের অংশের দুটি পদকেই গুণ করে থাকি। তো এভাবে করলে আমরা দেখো কি পাই, প্রথম অংশে আছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, এটি দ্বারা যদি গুণ করি তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, তারপরে সূত্রের প্লাস আছে এখানে, একইভাবে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই, এটি হলো প্রথম পদ দ্বারা আমরা এই দুটি অংশকে গুণ করে দিলাম। একইভাবে দ্বিতীয় অংশটি দ্বারা অর্থাৎ দ্বিতীয় পদ প্রথম অংশের দ্বিতীয় পদ দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আমরা এটা পাচ্ছি। তো এখন আমরা তোমরা নাইন টেনে শিখেছ যে সূচক এবং লঘারিদমে সূচকের ওখানে আমরা যদি বেস সমান হয় বেস সমান হয় এবং যদি গুণন আকারে থাকে তাহলে আমরা পাওয়ারগুলোকে যোগ করে দিতে পারি, অর্থাৎ গুণন থাকলে হয় যোগ আর যদি ভাগাকারে থাকে তাহলে হয় বিয়োগ। তো এখানে যেহেতু গুণন অবস্থা আছে আমরা পাওয়ারগুলো যোগ করে দিতে পারি। তো সেভাবে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখো এভাবে চারটি পদ পাবো, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, তারপরে পাবো ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই,
একইভাবে তারপরে অংশটিতে পাবো e টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, এবং শেষের অংশে পাবো e টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই। তো এটিকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে দেখো এখানে প্রথম অংশে মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটা যাবে, তাহলে পাবো e টু দি পাওয়ার টু এক্স, এর পরে অংশে মাইনাস এক্স প্লাস এক্স কাটা গেলে e টু দি পাওয়ার টু ওয়াই, এরপরে তিন নাম্বার পদে যদি প্লাস এক্স এবং মাইনাস এক্স কাটি তাহলে পাচ্ছি e টু দি পাওয়ার মাইনাস টু ওয়াই, একইভাবে শেষের পদটিতে প্লাস ওয়াই এবং মাইনাস ওয়াই যদি কেটে দেই তাহলে থাকছে e টু দি পাওয়ার মাইনাস টু এক্স। তো এটি কিন্তু দেখো আমরা লেফট হ্যান্ড সাইডে যেটা পেয়েছিলাম সেই ফলাফলটি আমাদের মূলত এটি। তাহলে সুতরাং আমাদের ও সরি এটা হলো লেফট হ্যান্ড সাইডের মানটা আমরা পেলাম। একইভাবে রাইট হ্যান্ড সাইডে দেখো এফ অফ টু এক্স প্লাস এফ অফ টু ওয়াই, অর্থাৎ টু এক্স এর ফাংশন এবং টু ওয়াই এর ফাংশন। তো আমাদের ওই যে প্রদত্ত যে ফাংশনটি দেওয়া ছিল অর্থাৎ এফ অফ এক্স ইকুয়াল যেটা দেওয়া ছিল সেখানে আমরা এক্স এর পরিবর্তে একবার টু এক্স বসাবো আর একবার এক্স এর পরিবর্তে টু ওয়াই বসাবো। তো আমরা যদি প্রথমে এক্স এর পরিবর্তে টু এক্স বসাই তাহলে দেখো পাচ্ছি e টু দি পাওয়ার টু এক্স প্লাস e টু দি পাওয়ার মাইনাস টু এক্স, একইভাবে এক্স এর পরিবর্তে যদি আমরা টু ওয়াই বসাই তাহলে পাবো e টু দি পাওয়ার টু ওয়াই প্লাস e টু দি পাওয়ার মাইনাস টু ওয়াই। তাহলে দেখো এটি এই লেফট হ্যান্ড সাইডে যা ছিল এবং রাইট হ্যান্ড সাইডে যা ছিল একই, এখানে একটু মনে হয় সামনে পিছনে আছে, তো আমরা এটা সাজাই লিখতে পারি অথবা এইভাবেও রাখতে পারি তাতে কোনো সমস্যা নেই, আমাদের ফলাফল যেহেতু একই। সুতরাং আমরা এখান থেকেই বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তো এই ধরনের এক্সপোনেনশিয়াল ফর্মে যেগুলো দেওয়া থাকবে তোমাদের বিভিন্ন প্রবলেম সেগুলো তোমরা এইভাবেই সলভ করবে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা আরেকটি প্রবলেম সলভ করি, এখানে দেখো যদি এফ অফ এক্স ইকুয়াল লগ সাইন এক্স, আরেকটি আছে ফাই এক্স ফাই অফ এক্স ইকুয়াল লগ কস এক্স, অর্থাৎ আগে আমরা যে কয়টি সমস্যার সমাধান করলাম সেখানে কিন্তু একটি ফাংশন দেওয়া ছিল কিন্তু এখানে ফাংশন দেওয়া আছে দুইটি, অর্থাৎ একটি হলো এফ অফ এক্স একটি হলো ফাই অফ এক্স, দুটি এক্স এর ফাংশন কিন্তু দুটো ফাংশন আলাদা। তো যদি এখানে এরকম হয় তাহলে আমাদের দেখাতে হবে e টু দি পাওয়ার টু ইন্টু ফাই এ মাইনাস e টু দি পাওয়ার টু ইন্টু এফ এ, এটি হচ্ছে লেফট হ্যান্ড সাইড। আর রাইট হ্যান্ড সাইডে আছে আমাদের e টু দি পাওয়ার ফাই অফ টু এ। তো আমি আগেই বলেছি যে এই ধরনের সমস্যাগুলো সমাধান করার সময় তোমরা উভয় পক্ষে যে মানগুলো প্রয়োজন সেই মানগুলো আমাদের মূল ফাংশন থেকে আগেই বের করে নিতে পারি এবং তারপরে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দিয়ে করতে পারি, অথবা আমরা একবারে লেফট হ্যান্ড সাইড লিখে যে মানগুলো দরকার সেই মানগুলো আমরা ওখানে ডাইরেক্ট লিখেও দিতে পারি। তো এখানে দেখো প্রথম অবস্থায় যেটি দেওয়া ছিল দুটো ফাংশন, একটি হলো এফ অফ এক্স ইকুয়াল লগ সাইন এক্স, একটি হচ্ছে ফাই অফ এক্স ইকুয়াল লগ কস এক্স। তো এখন দেখো লেফট হ্যান্ড সাইডে যেটা দেওয়া ছিল e টু দি পাওয়ার টু ইন্টু ফাই এ মাইনাস e টু দি পাওয়ার টু ইন্টু এফ এ, তাহলে এখানে লেফট হ্যান্ড সাইডের দেখো প্রথম অংশে আছে ফাই অফ এ অর্থাৎ ফাই ফাংশন। তো যখন ফাই ফাংশন হবে তখন আমাদের এই দ্বিতীয় ফাংশনটি মূল মূল যে দ্বিতীয় ফাংশন মূল ফাংশন আমাদের এখানে মূল আছে দুটি, একটি হলো এফ অফ এক্স একটি হলো ফাই অফ এক্স। তো যখন ফাই ফাংশন হবে তখন আমাদের এই যে দ্বিতীয় ফাংশনটি প্রযোজ্য হবে, আর যখন এফ ফাংশন হবে তখন আমাদের প্রথম ফাংশনটি ব্যবহার হবে, অর্থাৎ ফাই এর সময় হবে ফাই ফাংশন আর এফ এর সময় হবে এফ ফাংশন। তো এখানে প্রথম অংশটি যদি দেখো ফাই অফ এ, তাহলে আমরা যদি মূল ফাংশনের মানটা বসাই দেই তাহলে e টু দি পাওয়ার টু ইন্টু এই যে ফাই অফ এ, তাহলে এই যে ফাই অফ এক্স তার মানে এক্স এর পরিবর্তে আমরা এ বসাবো, যদি এ বসাই তাহলে পাচ্ছি লগ কস এ, লগ কস এ এখানে এ হবে। একইভাবে দ্বিতীয় অংশটিতে মাইনাস e টু দি পাওয়ার টু এফ এ, তাহলে এফ অফ এক্স মানে ছিল লগ সাইন এক্স, তাহলে এখানে আমাদের এক্স এর পরিবর্তে হবে এ, একইভাবে এখানে
2 log sin এখানে হবে a তাহলে আমরা পাচ্ছি e to the power 2 into log cos a minus e to the power 2 into log sin a তো আমরা এই সামনের 2 টাকে আমরা একবারে পাওয়ার হিসেবে লিখতে পারি সেই হিসেবে e to the power log cos square a এবং দ্বিতীয় অংশে e to the power log sin square a এখানে তোমরা ঠিক করে নিবা এখানে প্রতিটা x এর এখানে হবে a তো আমরা এরকম কিছু ক্যালকুলেশন এর আগে করেছিলাম অর্থাৎ যদি e to the power log আকারে থাকে এখানে একটি লাইন রিপিট হইছে এটা বাদ দাও এখানে দেখো যদি e to the power log আকারে থাকে তাহলে e to the power log টি আমাদের বাদ যায় তাহলে পরের যে অংশটিতে অংশটি আছে অর্থাৎ cos স্কয়ার a এই এখানে cos স্কয়ার এই অংশটি হবে একইভাবে দ্বিতীয় অংশে e to the power log যদি আমরা বাদ দেই তাহলে থাকছে sin স্কয়ার a তো তোমরা প্রথম ভাবে এরকম ত্রিকোণমিতির কিছু সূত্র শিখেছিলে যে cos 2a cos 2 এর তিনটি সূত্র ছিল cos 2 equal 1 minus 2 sin স্কয়ার একটি ছিল আরেকটি ছিল 2 cos স্কয়ার a minus 1 আরেকটি ছিল cos স্কয়ার a minus sin স্কয়ার a তাহলে এখানে দেখো cos স্কয়ার a minus sin স্কয়ার a তাহলে এটাকে আমরা যদি সূত্রে ফেলি তাহলে আমরা পাবো cos 2a এটি a হবে cos 2a তাহলে আমরা বাম পক্ষের মান পেলাম এরপর দেখো ডান পক্ষে আছে e to the power phi of 2a অর্থাৎ এখানে phi ফাংশনটি কাজ করবে তো phi ফাংশনটি মূল ফাংশনটি হলো x এর ফাংশন আর এখানে হলো 2 এর ফাংশন অর্থাৎ x এর পরিবর্তে আমরা বসাবো 2a তাহলে পাচ্ছি e to the power log cos 2a আগের মতোই e to the power logটা বাদ দেব তাহলে আমরা পাবো cos 2a তাহলে এখানে দেখো লেফট হ্যান্ড সাইডে পাচ্ছি cos 2a আর রাইট হ্যান্ড সাইডে পাচ্ছি cos 2a সুতরাং উভয়পক্ষ আমরা প্রমাণ করে ফেললাম তো এই ধরনের এক্সপোনেনশিয়াল ফর্মে যেগুলো থাকবে অর্থাৎ এক্সপোনেনশিয়াল ফর্মে থাকবে প্লাস এখানে দুটি ফাংশন থাকবে অর্থাৎ একটি f of x একটি হলো phi of x অথবা f phi বাদে অন্য যে কোনো নামে আমাদের দুটো ফাংশন দেওয়া থাকতে পারে একইভাবে আমরা এই সমস্যাগুলো সমাধান করব এরপর দেখো আরেকটি প্রবলেম যদি f of x equal log sin x এবং phi of x equal log cos x যদি হয় আগের মতোই এখানে দুটো ফাংশন দেওয়া আছে একটি হলো f of x একটি হলো phi of x তাহলে প্রমাণ করতে হবে e to the power 2 into f of x equal half into 1 minus cos 2x তো আমরা এখানে যেটা দেওয়া আছে সেটি আগে লিখব অর্থাৎ যে দুটো ফাংশন অর্থাৎ f of x এবং phi of x লেখার পরে লেফট হ্যান্ড সাইডে যেটা দেওয়া ছিল আমাদের দেখো e to the power 2 into f of x তাহলে এখানে দেখো যদিও আমাদের মূল ফাংশন আছে দুটো কিন্তু আমাদের এখানে লেফট হ্যান্ড সাইডের প্রথম অংশে কাজ করতেছি বা কাজ করার সময় দেখছি শুধু আমাদের এখানে f ফাংশনটি প্রযোজ্য অর্থাৎ 2 into f of x তো যেহেতু f of x তো এখানে আমাদের ডাইরেক্ট মূল ফাংশনটি দেওয়াই আছে f of x equal log sin x সুতরাং e to the power 2 ঠিক থাকলো f of x এর পরিবর্তে আমরা বসাবো log sin x তো আগের মতোই আমরা এখানে 2 টাকে পাওয়ার হিসেবে লিখতে পারি অর্থাৎ e to the power log sin স্কয়ার x এবং আগের ক্যালকুলেশনের মতোই এখানে e to the power logটি বাদ যাবে থাকবে শুধু sin স্কয়ার x এখন আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি sin স্কয়ার x এই পর্যন্ত আসার পরে আমাদের প্রমাণের দিকে লক্ষ্য রাখতে হবে যে প্রমাণে কি চাচ্ছে তো এখানে দেখো একটি অতিরিক্ত হাফ আছে তাহলে আমরা প্রমাণের সুবিধার জন্য একটি হাফ দিয়ে নিই আগে এবং হাফটাকে ক্যান্সেল করার জন্য এখানে আমরা 2 দ্বারা গুণ করেছি অর্থাৎ 2 2 ক্যান্সেল হলে আবার আগেরটাই পাবো তাহলে হাফ ইনটু 2 sin স্কয়ার x তো 2 sin স্কয়ার x হাফটা ঠিক থাকলো 2 sin স্কয়ার x এর একটি সূত্র আছে আমরা এর আগের একটি প্রবলেমে সেই সূত্রটি বলছি একটি ছিল 1 - cos 2a equal to sin স্কয়ার ছিল আর একটি ছিল 1 + cos 2 মানে 2 cos স্কয়ার তো এখানে উল্টো ভাবে দেওয়া আছে অর্থাৎ 2 sin স্কয়ার x তাহলে আমরা লিখব 1 - cos 2x তাহলে দেখো এখানে রাইট হ্যান্ড সাইডে যেটা ছিল সেটি আমরা প্রমাণ করতে পারছি তাহলে আমাদের উভয়পক্ষই প্রমাণ হলো তো এই ধরনের ছোট ছোট যে প্রবলেমগুলো থাকবে আশা করি তোমরা এখন খুব সহজেই সমাধান করতে পারবে
এরপরে একটি প্রবলেম দেখো, আগের মতো দুটো ফাংশন এফ অফ এক্স জি অফ এক্স। তো এ ধরনের সমস্যাগুলো কীভাবে সমাধান আমরা করব, এর আগে আমরা আর একটি প্রবলেমে এরকম ক্যালকুলেশনগুলো করেছি, সেই নিয়মে তোমরা এটা করবা, এটি তোমাদের হোমওয়ার্ক থাকলো। একইভাবে আজকে যে নিয়মগুলো শেখানো হলো সেই নিয়মগুলোর ছাড়াও, মানে এরকম আরও যদি তোমাদের অঙ্কে থাকে সেগুলো তোমরা প্র্যাকটিস করবা, এবং আশা করি তোমরা এই অধ্যায়টি খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। তো আজকে এ পর্যন্তই। এই ভিডিওটি তোমরা যদি আবার দেখতে চাও, তোমরা দক্ষতা বাতায়নের পেজে ঢুকবা, অর্থাৎ www.skills.gov.bd এই ওয়েবসাইট থেকে, অথবা তোমরা যে লিঙ্কে ঢুকে এই ভিডিওটি দেখছো এখন সে লিঙ্কে ঢুকেও পরবর্তীতে তোমরা দেখতে পারবে। তো আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবার সুস্বাস্থ্য কামনায় সকলকে ধন্যবাদ।